দুর্নীতির মামলায় এবার বিচার শুরু হচ্ছে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের। সোয়া 200 কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মাহবুব কবির চবলের রিপোর্ট। র‍্যাবের হাতে গ্রেফতারের পর সম্রাটের বিলাসী জীবনযাপনের খবর বেরিয়ে আসতে থাকে। মূলত চাঁদাবাজি আর ঢাকার 12টি ক্লাবের ক্যাসিনো জুয়া থেকে শত শত কোটি টাকা পেতেন তিনি। সেই টাকায় নিজেই ক্যাসিনো খেলতেন সিঙ্গাপুর আর মালয়েশিয়ায়। দেশ দুটিতে 219 কোটি টাকা পাচার করেছেন সম্রাট তদন্তে এমন তথ্যই পেয়েছে দুদক। গত বছর নভেম্বরে সম্রাটের বিরুদ্ধে দুর্নীতির মামলার এক বছর পর চার্জশিটের অনুমোদন দিল কমিশন। ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রাথমিকভাবে 294 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। এছাড়া ইসমাইল হোসেন সম্রাট 219 কোটি 48 লক্ষ টাকা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় পাচারের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে অর্থ গোপন করেছেন। তদন্ত কর্মকর্তা এই অপরাধের জন্য চার্জশিট দাখিলের সুপারিশ করে কমিশনে প্রেরণ করেছে। কমিশন কর্তৃক তদন্ত কর্মকর্তার সুপারিশ অনুমোদন করা হয়েছে। চার্জশিট আদালতে দাখিলের পর সম্রাটের বিচার কাজ শুরু হবে। যে ধারায় মামলা করা হয়েছে তাতে সম্রাটের 3 থেকে 10 বছরের জেল হতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অস্ত্র মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে 8 নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চকবাজার থানায় অস্ত্র ও মাদক মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।